ঘর মোছা জলে যদি এক চিমটা লবণ ফেলে দাও, তাহলে এর উপকারটা নিজেরাই হাতে নাতে টের পাবে, বুঝতে পারবে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আমরা ভালো আছি। তো প্রতিদিনের মতো ডেইলি লাইফস্টাইল ব্লগ স্টার্ট করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। সকাল সকাল ঘুম থেকে উঠেই ঘর মোছার জলে এক চিমটা লবণ ফেলে দিলাম, একটু ফিনাইল নিয়েছি। তো ঘর মুছছে, এটা বৃহস্পতিবার বাদে প্রতিদিন করতে পারো, আমার তো মনেই থাকে না অর্ধেক দিন, যেদিন মনে পড়ে সেদিন একটু একটু দিই আর কি। এতে ঘরটা আরও বেশি পরিষ্কার লাগে, ফ্রেশ লাগে। তার মানে মেন রহস্য হলো নেগেটিভ এনার্জি এগুলো দূর হয়। তো আমি সেসব জানি না অ্যাকচুয়ালি দূর হয় কি না নেগেটিভ এনার্জি। তো আমার মতে বলে এতে ঘর বারান্দার ময়লাগুলো আরও যেন পরিষ্কার হয়, জলটা মানে ঘর মোছা জলটা যেন যেদিন লবণ দিই সেদিন দেখি আরও কালো ঘোলা বেরোচ্ছে আর কি, ময়লাটা আরও ভালো উঠে আসে। যাই হোক, আমি ফিনাইল দিয়ে ঘর মুছি, আমার প্রতিদিন মনে থাকে না, যেদিন মনে পড়ে সেদিন দিই। তো তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখো অনেক কাজ আমার কিন্তু হয়ে গেছে। আমি ওপরে চলে এসেছি স্নান টান কমপ্লিট করে, জামাকাপড় বেশি ছিল না আজকে মেলে দিয়েছি, যেহেতু মিস্ত্রির কাজ চলছে বাড়িতে। তো আমি একটু ওপরটা উঠে দেখছিলাম ওরা কতদূর কাজ করেছে, একদম ওপরে ওঠার ক্ষমতা আমার নেই। তো যেটুকু এখান থেকে দেখা গেলো সেটুকু একটু উঁকি ঝুঁকি মারলাম আর কি, আগের দিন আমি আসিনি কাজ করে চলে যাওয়ার পর, তো আজকে দেখে নিলাম। তো চলো, এবার নিচে এসে গেছি, তো এখানে আজকে সকালে আমি আসিনি, সেই কারণে বারান্দাটা একটু জল টল ছিটিয়ে দিচ্ছি, আর ওদের খাওয়ার জলের বোতলের বালতিতে একটু জল দিয়ে দিচ্ছি, তাতে কী হবে জলটা ঠান্ডা থাকবে। এখনও ফ্রিজে জল খাওয়ার মতো গরম যদিও পড়েনি, তো ওদের জন্য বালতিতে জল ভরে দিলাম যাতে জলটা একটু ঠান্ডা থাকে। তো চলো নিচে চলে যাই, নিচে এসে গেছি, নিচে এসে রান্নাঘরে এসে গেছি। তো আজকে একটু তরকা করব, আগে ভাত বসিয়ে নেব, আর তরকাটা প্রেশার কুকারে করে সেদ্ধ বসিয়ে দিয়ে যাব ঠাকুর ঘরে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, প্রত্যেকের সংসারে প্রতিদিন অনেক কাজ থাকে, প্রচুর কাজ থাকে। তো একটু মাথা কাটিয়ে ঠিকঠাক মতো বুদ্ধি খাটিয়ে কাজ করলেই দেখবে ঝটপট কাজ কিন্তু সারা হয়ে যায়। তো আমি সকাল থেকে এমনভাবে কাজগুলো করতে থাকি, তো আমার ঠিক 10:30-11 নাগাদ রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়, বা ঘরে যদি সমস্ত সবজিপাতি মাছ থাকে। তো দেখো বাজার নিয়ে চলে এসেছে, তো আজকে এখান থেকে একটাও নেব না, আমার আগের দিনে ফ্রিজে যা বাজার ছিল সেগুলো দিয়ে আজকে আমি কাজ চালাবো। তো আজকে সবজিটা রেখে দেবো, কাল থেকে আবার স্টার্ট করবো। ঠিক আমার বাজার ফোরানোর আগে আমি বলে দিই, যাতে ঠিক লেট রান্নায় লেট না হয়, দেরি না হয় সেই কারণে। তো চলো এগুলো গুছিয়ে নিই। সবজি বাজার আসার আগে কিন্তু আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ, তরকা করব, সেই কারণে সমস্ত সবজি কেটে নিয়েছি, উচ্ছে দিয়ে ডাল করব, আর আলু বেগুন দিয়ে মাছ করব। তো মাছটা আগের দিনে নিয়ে এসেছিলো, ফ্রিজে আমি রেখে দিয়েছি, তো সেটাই আজকে করব। তো আজকে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো যেহেতু মাছটা ফ্রিজে ছিল আগের দিনের। তো চলো দেখতে থাকো, রান্নাটা কিন্তু আমার অর্ধেক হয়ে গেছে। আর বন্ধুরা, আমি সবসময় চেষ্টা করি আমার মেয়ে স্কুল থেকে বাড়ি ফেরার আগেই সমস্ত রান্নাবান্না কমপ্লিট করতে। তো প্রতিদিন তো হয় না, একটু আধটু বাকি থাকে, ধরো রান্নাবান্না করে বাসন টাসন মাজা, গ্যাস ট্যাস পরিষ্কার করা। তো দেখতে পাচ্ছি মাছটা ভেজে নিয়েছি, আমি ঠিক দুটো গ্যাস জ্বালিয়ে দিই, পরপর পরপর সকালে যেটা খাবে সেটা আগে এইভাবে আমি একটার পর একটা রান্নাগুলো আমি নামিয়ে নিই, তারই মধ্যে সকলের খাওয়া দাওয়া হয়ে যায় সকালে। তো দেখো আমার কিন্তু সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে রান্নাঘরটা পরিষ্কার করবো। রান্না করতে করতে আমি টুকটাক একটা আধটা করে বাসনও ধুয়ে নিই, বাসনও তো আর কম হয় না। তো এইভাবেই আমি প্রতিদিনের কাজ তাড়াতাড়ি করে চটপট রান্নাঘর থেকে বেরোনোর চেষ্টা করি। তো দেখো ঠিক 8:30-8:30 থেকে আমি 10:30-11 মধ্যে রান্নাঘর থেকে একদম বেরিয়ে আসি, তাতে যত রান্নাই হোক না কেন, একটু মাথা খাটিয়ে বুদ্ধি খাটিয়ে চললে কিন্তু সংসারের কাজ অনেক ইজি হয়ে যায়, তারপর তুমি বসে একটু শুয়ে বসে রেস্ট নিতেই পারো। তো দেখতে পাচ্ছ সবার শেষে আমি লাল শাক ভাজাটা করছি, যেহেতু সকালে লাগেনি ওটা, তো মাছটা আগেই ফ্রিজে ছিল, ওটা তাড়াতাড়ি ভেজে করতে হবে, তো সেই কারণে শাকটা আমি পরে করলাম। তো চলো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই। এদিকে আমাদের সকালে কিন্তু সকলের খাওয়াও হয়ে গেছে।
আমি একমাত্র ব্যক্তি যে রান্নাবান্না করে খেতে বসতে ভালোবাসি, তো সকলের খাওয়া হয়ে গেছে, এবার আমি শান্তিতে আরাম করে খেতে বসলাম। তো দেখতে পাচ্ছ এখন 10:30 বাজেনি, তো চলো সকাল সকাল তড়কা নিয়ে নিয়েছি, এক টুকরো পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর একটা ডিমের পোস্ট বানিয়ে নিয়েছি। পোস্টিক না, অমলেটই বলতে পারো, এদিক ওদিক করে ভেজে নিয়েছি ভালো করে। পোস্টিক আমি খেতে পারি না, একটু গন্ধ গন্ধ লাগে হালকা। তো চলো বন্ধুরা খেয়ে দিয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। যেহেতু বাড়িতে মিস্ত্রির কাজ চলছে, ওরা টিফিন খায়, সেই কারণে ওদের জন্য রুটি করতে হয়। প্রতিদিন 3-4টা করে মিস্ত্রি আসে, 5 পিস করে সকলের জন্য রুটি লাগে। তো সেই কারণে খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমি আটাটা মাখছি, আটাটা মেখে রেডি করে রাখবো। 12:30 একটা নাগাদ মা বেলে দেবে আর আমি ভেজে নেব। তো চলো আটাটা মেখে নিই। তো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্ত রাখছি, বেশি বড় করছি না, বেশি বড় ব্লগ করতে আমার একটু ভালো লাগে না। পরের দিন আবার দেখা হয়ে যাবে নেক্সট ব্লগে।